সকাল হোক বা সন্ধ্যা, পূজোর চার দিন বিভিন্ন মণ্ডপে সর্বক্ষণ তৃণমূল সিপিএম প্রার্থী। পেটের থেকেও রাজ্যের চারটি উপনির্বাচনের মতো নদিয়ার শান্তিপুরেও উঠছে একটি প্রশ্ন, তবে কি ভোটই বড় বালাই? প্রশ্ন তো ওঠাই স্বাভাবিক, কারণ বামপন্থী মনোভাব সম্পন্ন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী নদিয়ার শান্তিপুর বিধানসভা উপনির্বাচনে একটু অন্য ঢঙেই প্রচার চালাচ্ছেন। জনসংযোগের কারণে মহালয়ার ভোরে গঙ্গা স্নান করে বিভিন্ন মানুষের সঙ্গে প্রণাম এবং কুশল বিনিময় করেছেন। বাঙালি শ্রেষ্ঠ উৎসবের দিনে তিনি বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে মা দুর্গাকে প্রণাম করছেন, যদিও সেটা কমিউনিস্টের নীতি বিরুদ্ধ কিনা বারবার এই প্রশ্ন করলে তিনি সেটাকে নিয়ে গিয়ে মানুষের কথাই বলে যাচ্ছেন বলছেন। আসলে সময় খুব কম, উৎসব মরশুমের মধ্যেই পড়েছে ভোট, স্বভাবতই জনসমাগম যেখানে বেশি হয় সেখানে তো কাউকে যেতেই হবে। অবশ্য প্রতিদ্বন্দ্বী বলে যে প্রার্থীকে ভাবা হচ্ছে শান্তিপুরের বিজয়কৃষ্ণ গোস্বামী পরিবারের সন্তান তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী কিন্তু স্পষ্টই বলছেন মানুষের সঙ্গে থাকা বড় কথা। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সে কথাই বলেছেন, বাকিটা শান্তিপুরের মানুষ বিচার করবেন। তবে পূজার প্রত্যেক দিন সকাল হোক বা সন্ধ্যা, সিপিআইএম এবং তৃণমূল প্রার্থীকে দেখা গেছে সর্বত্র। উৎসবে সামিল হয়েছি, আর এখন আমরা বেরিয়েছি এই স্টেশন সংলগ্ন 1-2-3-4 ওয়ার্ডে বিভিন্ন আমাদের দুর্গা উৎসব বারোয়ারি, সেই বারোয়ারিগুলোতে আমরা অসংখ্য মানুষ, তারা এই সময়ে মহাষ্টমীর হচ্ছে সময়ে দিনে আজকে তারা বারোয়ারি প্রাঙ্গণে আছেন, সেই মানুষজনের সঙ্গে, এলাকাবাসীদের সঙ্গে, নির্বাচক মণ্ডলীর সঙ্গে আমরা চেষ্টা করছি সাক্ষাৎ করবার, কথাবার্তা বলার। অল্প সময় এই উৎসবের মধ্যে নির্বাচন কমিশন যে নির্বাচন উপনির্বাচন ঘোষণা করেছে, ফলে এই উৎসবের মধ্যেও আমরা চেষ্টা করছি যতটা পারছি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমরা আমন্ত্রণ তো অনেক আছে, চেষ্টা করছি কতটা পৌঁছতে পারবো দেখি, চেষ্টা করছি এই 10 দশমীর মধ্যে অধিকাংশ বারোয়ারিকে পৌঁছে যাওয়ার ইচ্ছা থাকলেও সকলের কাছে পৌঁছতে পারছি না সময়ের কারণে। আমি তো সব আমরা ঠাকুরের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, প্রতিটা বারোয়ারিতেই পৌঁছানোর চেষ্টা করছি, এবং সেখানে হচ্ছে মানুষের সঙ্গে কথাবার্তা বলছি, মানুষের সঙ্গে উৎসবে আমরা সামিল হচ্ছি। সৌমেন মাহাতো, সিয়াসি শান্তিপুর বিধানসভা উপনির্বাচনের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম পার্টি। Active Gold with added mineral, active pure, active raho.